ইচ্ছুক সঙ্গীত শিল্পীদের সাহায্যার্থে বেঙ্গল ফেস টিভি চ্যানেলে নূতন উত্তর ভয়েস ট্রেনিং উইথ মিউজিক রুমিং ও রিহার্সাল উইথ অর্কেস্ট্রা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে সিনথেসাইজার লিড গিটার হ্যান্ডসনিক অক্টোপ্যাড ও পার্কেশন সহযোগে প্রতি শিল্পীর তিনটি করে গান প্রতিদিন তৈরি করে দেওয়া হবে। মিউজিক নির্দেশনায় থাকবেন শ্রী সুজিত সেন, যিনি দীর্ঘদিন শ্রদ্ধেয় সলিল চৌধুরী, রূপঙ্কর বাগচি, চন্দন রায় চৌধুরী ও রাঘব চ্যাটার্জি সহ ভারতবর্ষের সমস্ত নামী শিল্পী ও মিউজিক নির্দেশকদের সাথেই কাজ করেছেন। ভয়েস ট্রেনিং ও মিউজিক রুমিং করাবেন বেতার ও দূরদর্শন খ্যাত প্লেব্যাক সিঙ্গার অয়ন্তিকা চক্রবর্তী, দিলীপ কুমার সানু, উদিত নারায়ণ, হৈমন্তী শুক্লা, অনুপ জালোটা, উষা উত্তুপ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, নচিকেতা চক্রবর্তীর সাথে কাজ করেছেন। 7 মার্চ 2021 থেকে প্রতি রবিবার বিকেল 3টা থেকে 8টা পর্যন্ত রিহার্সাল ও রুমিং ক্লাস হবে দমদমের কাছে ডানদাপে টিভি চ্যানেলের এয়ার কন্ডিশন স্টুডিওতে। 6 মাসের শেষে প্রতি শিল্পীকে মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হবে টিভি চ্যানেলের পক্ষ থেকে। উপস্থিতি ও দক্ষতার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে টিভি চ্যানেল ও ফাংশনে গান গাইবার ও টেলিফিল্মে প্লেব্যাক করার সুযোগ করে দেওয়া হবে যোগ্য শিল্পীদের। দেরি না করে বিস্তারিত বিবরণের জন্য আজই যোগাযোগ করুন 7003687634 এই নম্বরে। নমস্কার, জোডিয়াক মিউজিক নিবেদিত গান ভালোবেসে গানে আপনাদের সুস্বাগত। আজ গান ভালোবেসে গানে আমাদের আমন্ত্রিত সঙ্গীত শিল্পী হলেন রত্না দাস। তোমাকে জোডিয়াক মিউজিক নিবেদিত অসীম চক্রবর্তী পরিচালিত গান ভালোবেসে গানে সুস্বাগত। রত্নাদি, তোমার কাছ থেকে এখন কি গান পাবো? সাপমোচন, চলো। ভাবি শুধু তোমারই কথা,
মনটা যেন উদাস হয়ে গেল। স্বপ্নচন, হেমন্ত মুখোপাধ্যায়, বিমল ঘোষ, উত্তম কুমার, এই চিরকালীন সার্কেলকে আমি একটু বাড়িয়ে দিয়ে রত্না দাসকে ঢুকিয়ে দিলাম এই মুহূর্তে। অনেক ধন্যবাদ দিদি, এইভাবে আমাদের এই সকালটা সুরে সুরে ভরিয়ে দিলেন বলে। সঙ্গে থাকুন, নিয়ে ফিরছি আরো শিল্পী। সকালটা ভরিয়ে দিতে এবারে এসেছেন সোনালী ভট্টাচার্য। দিদি, আপনাকে অনেক অনেক স্বাগত গান ভালোবেসে গান অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এখন কি পাবো আপনার কাছ থেকে? আমি প্রথমে সলিল চৌধুরীর একটি কম্পোজিশন ও মাঝি ভাই লঙ্কা বর গান, এই গান গাইতে চেষ্টা করব। চল। বাদল বড় ভারী, এই ঢেউয়ের তালে তুফান নাচে মরণ মহামারী। হেঁ গো বল মা ভুল যাব হর নদীর পারে, হেঁ হো হো হিও, হেঁ হেঁ হো হো হিও। প্রদীপ কুসুম গেছে ঝরে আরে, তোল ছিড়া পালে জয়ের পতাকা, আশার রঙে আঁকা। হে গো বল মা ভুই যাবই হর নদীর পারে, হে হো হো হিও, হে হো 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 হিও। জীবন নিয়ে ধরো না হাল মরুন যদি আসে, আরে এবার ভাঙা পাঁজর শপথ শিখাই জালো আলো আরো আলো। হে হো বল মা ভুই যাবই হর নদীর পারে, ও মাঝি ভাই ও বায়ু রে নাও বায়ু, খর নদীর পারে স্বপ্নের দেশে যায়ো, হো হো
একি সুললিত বাণী শুনি তব আমরা এর আগে রত্নাদির গানে 1955 সালে গিয়েছিলাম আর এই মুহূর্তে সোনালীদির গানে আরো একটু পিছিয়ে গেলাম সেই 1952 এ পৌঁছে গেলাম এরপরের গান আপনার এরপরে আমি শিল্পী 14টি অকিমন্ডুশে একটি গান গাইছি স্বর্ণযুগের গান আজ আমরা সোনালীর কাছে স্বর্ণময় স্বর্ণযুগের গানই পাচ্ছি পরপর চলে যাব সোনালীর কাছে মনে করো না শিশু বনে যেন কিছু মনে করো না শিশু বনে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে যেন কিছু মনে করো না শিশু বনে দেখে ফেলে আসো তুমি এই পথে তার কোন কথা শুনি থেমো না গো কোন মতে কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে তার কোন কথা শুনি থেমো না গো কোন মতে সমান্তরাল অর্ঘ দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সকাল বেলাটা আমাদের সুরে সুরে ভরিয়ে দিলেন আর একেবারে সেই স্বর্ণযুগের মধ্য গগনের শিল্পীদের আবারও আমাদের কাছে ফিরিয়ে আনলেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমার সহশিল্পী যারা আমার এই গানকে এত সুন্দর করে তুললেন তাদের ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ একদম সত্য সঙ্গীত শিল্পীরা যদি সঠিক না হন তাহলে শত ভালো গাইলেও সে সঙ্গীত পূর্ণতা পায় না আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ফিরছি আরো শিল্পী নিয়ে ফিরে এলাম সঙ্গে নতুন বন্ধুকে নিয়ে এখন আমার সঙ্গে শ্রীমতী বৈশাখী দত্ত আমরা প্রায় ওই একই সময়তেই আছি স্বর্ণযুগে সোনার সময় যেই সময় যা গানই হতো যেই গানই সৃষ্টি হতো সেটা বোধহয় সোনারই হতো সঙ্গে এখন বৈশাখীদি আর বৈশাখীদির গান আমরা শুনে নেব স্বর্ণযুগের গান
এইরকম মিছরির মতন মিষ্টি হোক আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন। অনেক শুভেচ্ছা বৈশাখী দিকেও, ওনার জীবনও এইরকম মিষ্টি হয়ে উঠুক। পরবর্তী শিল্পীকে নিয়ে আবার ফিরে আসবো, একটু অপেক্ষা। ফিরে এলাম সঙ্গে সোনায় মোড়া গান, সোনার সময়ের গান। আর এই গান আমাদেরকে উপহার দেবেন শ্রীমতী পম্পা চ্যাটার্জি। স্বর্ণ যুগের গান এখন পম্পা চ্যাটার্জির গলায়, শুনে নি। গানগুলো শুনলে
বড্ড ছোটবেলার কথা মনে পড়ে যায়, মানে যখন হয়তো এই গানগুলো কি, গানগুলোর কথার অর্থ কি কিছুই বুঝতাম না, কিন্তু এক মুহূর্তে কেমন যেন ছোট্টবেলাটা ফিরে চলে গেলাম সেই সময়ে। আর অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী পম্পা চ্যাটার্জিকে, এবং অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, ওনার গান অনেকের মন ভরিয়ে রাখুক। এইভাবেই আবার ফিরে আসব পরে নতুন শিল্পীকে নিয়ে।